দর্শক এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়কের খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল হালিম। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল থেকে গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রী এবং যানবাহনের চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে তীব্র যানজটের কোনো সংবাদ আমরা এখনও পাইনি। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব, এপিবিএন সদস্য, রোভার স্কাউট সহ প্রায় 1000 সদস্য মোতায়েন করা হয়েছে। তারা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন। তবে যাত্রীদের কিছুটা অভিযোগ রয়েছে, সেটা হলো ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ। পুলিশ জানিয়েছে তারা অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। গাজীপুরের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের উঠানামার পয়েন্টগুলোতে বিশেষ করে পরিবহন এবং যাত্রীদের চাপ রয়েছে, তবে যানজট তেমনটা নেই। কিছুক্ষণের মধ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পুলিশের মহাপরিদর্শক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে আসার কথা রয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ।